রাসূল বলেছেন কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্র মানুষকে কুফরের মধ্যে ঠেলে দেয়, তার নামাজ রোজা থাকে না, আল্লাহ রাসূল থাকে না, দরিদ্রের ধর্ম একখানা রুটি, সে তখন পূর্ণিমার চাঁদকে রুটির মতো দেখে। আছেন একটা কবিতা এরকম, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তখন তার ধর্ম হয়ে যায় এটা। এই জন্য রসুল্লাহ বলেছেন কাদাল ফাকরু আইয়া কুনা কুফরা। রসুল্লাহর একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। এই বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর ইনোগ্রাল সেশন উদ্বোধনী দিন, আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয়, রসুল্লাহর ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদ নববীর ভিতরে, খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উটের পশম, খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছাদ, উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা, নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা, পাতা ট্যাপট্যাপানি, এরকম একটা মসজিদের ভেতরে বসে রসুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন, বুখারীর হাদিস, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্ধের উপরে নিয়ে নিলাম। দারিদ্র বিমোচনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন, ভিক্ষা কম দিয়েছেন, কেউ চাইলে, রসুলের আদত মুবারক ছিল, কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন, থাকলে দিতেন, জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই, বলেছেন কিছু নাই, বলতেন আজকে দিতে পারলাম না, তুমি আবার এসো, দেব না, এরকম কথা জীবনে একবারও বলেন নাই। সুবহানাল্লাহ, শুধু দিয়েছেন, কিছু নেন নাই। আল্লাহ, সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন, কাউকে কষ্ট দেননি, ক্ষুধার্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, নিজে ক্ষুধায় কষ্ট করেছেন। হযরত আবু বকর ওমর মসজিদে নববীর ভেতরে বসে অসময় বসে আছেন, রাসূলুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন, তারা বললেন আমরা ক্ষুধার্ত, দুই তিন দিন কিছু খাই না। রাসূলুল্লাহ বললেন আমারও তো একই অবস্থা, চলো। তিনজন বেরিয়ে গেলেন, মসজিদে নববীর পাশেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি 1973 সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম, 4,733 টাকা ছিল বিমানের ভাড়া, তখন মসজিদ নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সেই বাড়িতে গেলাম, ওইখানে একটা বাক্সের ভিতরে, একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা তরবারি, তীর আর ধনুক। আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য, কারণ এটা সেই তরবারি, সেই তীর, সেই ধনু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল, যদি ধরতে পারতাম প্রাণ করে একটা চুমা দিতাম। এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন, আবু আইয়ুব আনসারী তিনজন মেহমান, এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে? স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাব করো, রুটি বানাও। তিনি চলে গেলেন বাগানে, বাগান থেকে কিছু খোরমা আনলেন, হাদিস শোনাচ্ছি গল্প নয়, কিছু খোরমা এনে রসুলের সামনে রাখলেন। রসুল্লাহ বললেন এর মধ্যে কাঁচা পাকা আধা পাকা তিন পদের খাজুর, আমি কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলেন তিন প্রকারের খেজুরে আপনি হাত দিবেন, কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরে বরকত দিয়া দিবেন। কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল, রসুলের সামনে গোস্ত আসলো, রুটি আসলো, আল্লাহর নবী খাবারের শুরুতে দুই একটা রুটি আর দুই তিনটা গোস্ত টুকরা রুটি দিয়া পেঁচাইয়া হযরতে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়া দিলেন, বললেন আবু আইয়ুব এই রুটি আর গোস্ত টুকরা নিয়ে যাও, আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই, দুনিয়ার মানুষের খাবার পৌঁছাইছেন নিজে না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বলেছেন একদিন দুই দিন না, মাসের পর মাস রাসূলুল্লাহর স্ত্রীদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করেছেন,
এখনো ঘরটা আছে মসজিদে নববীর কোনায়, ছোট্ট ঘরটা বিশ্বনবীর ঘর। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রসুল্লাহ শুয়ে আছেন। তারপরে হযরত আবু বকর সালাম করলেন, রসুল্লাহ উঠে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো বুক রেখে কেঁদে উঠলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, এক কোনায় পানি শূন্য সোরাহি কাত হয়ে পড়ে আছে, এক পাশে একটা গ্লাস, আর আপনি যে বিছানায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, দড়ি দিয়া বুনানো খাটিয়ার উপরে শুয়েছিলেন, হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ি দাগ আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করল, আর আল্লাহ রাসূলের গায়ে দড়ির দাগ, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা তোশক আপনাকে বানায় এনে দেই। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি যদি হুকুম করি এই যে ওহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে, আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের বিধান কায়েম করলেন, মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল, বৃদ্ধরা ভাতা পেল, বয়স্করা ভাতা পেল, বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল। অবস্থা এমন হল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত কে নেবে, যাকাত কে নেবে চিল্লানো হতো, ঢোল বাজানো হতো, একজন লোক পাওয়া যেত না যে যাকাত আমার দরকার। ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার সাতকার টাকা নিয়ে ঘুরতেছে যে যাকাত কাকে দিবে। তিন দিন হলো যাকাত নেওয়ার মতো একটা লোক পেল না, অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে। কিছু সময় পর দেখলো যে একটা লোক ধুলায় ধূসরিত চেহারা, তিনি এসেছেন হাতে একটা বড় টোপলা। এই লোকটি বলল, পথিক সালাম আলাইকুম, আমি তিন দিন ঘুরলাম এই দেশে, একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা জাকাতের টাকা দিতে পারি, আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ, জামা কাপড় ময়লা, আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন। লোকটি বলছে, তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না, তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে সেরা খাতা, তোমার ওই টোপলায় যত টাকা ওর থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে, আমি এক সপ্তাহ ঘুরতেছি একটা গরিব মানুষ পাই নাই এই দেশে। এটি হলো জাকাতের কল্যাণময়তা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা। যারা এই জাকাত দেয় না, অর্থকে সঞ্চিত করে, সোনা এবং রূপাকে সঞ্চয় করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم যারা নাকি রৌপ্য এবং স্বর্ণ সঞ্চয় করে, আমার রাস্তা খরচ করে না মানে গরিবদের দেয় না, সঞ্চিত করে রাখে, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। প্রশ্ন উঠতে পারে, শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির কি হয়? আল্লাহ সুসংবাদ বললেন কেন? এটা বোঝাবার জন্য সত্যি একটি দৃষ্টান্ত যথেষ্ট। মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে, দারুণ দুষ্ট, মা তখন বলে, দাঁড়া তোর বাপ আসুক, আমি তারে নালিশ করবো, এমন পিটি দেবে তখন মজা টের পাবে। পিটে লিখি মজা লাগে, তাহলে মজা বলল কেন? শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয়। এটা কোরআনে কারিমের বাগধারা, আল্লাহ তারা বলছেন তীব্র শাস্তির সুসংবাদ দাও। স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ, জাকাত দাওনি। বহু মহিলার অসংখ্য সোনা রূপা আছে, জাকাত দেন না। কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে, সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন, সারা বছরে জাকাত দিলেন না, এতগুলি সোনা আটকায় রাখলেন কেন? আল্লাহ চান না টাকা পয়সা পঞ্জীভূত হয়ে থাকুক। কোরআন শুধু নামাজ রোজা নয়, দেখুন না আল্লাহ কি বলছেন,
আল্লাহ বলছেন কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে যাক, এটা আমি চাই না। এটা যাকাত ফিত্রা সাদকা এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক, তাহলে মানুষের উপকার হবে। সুতরাং 7.5 তোলা নিচ পর্যন্ত যাকাত আপনার না দিলে চলবে, যখন 7.5 তোলা হবে তখনই যাকাত শুরু হবে। যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে। 52 তোলা রূপা হলে যাকাত দিতে হবে। এই যাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন, শাস্তিটা কি হবে শোনেন, আল্লাহ শাস্তির ধরনও বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম তাকনিজুন। এমন একদিন আসবে যখন এই সর্বারোপ্যকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া সিল বানানো হবে, আর এই সিলগুলি তোমার কপালে, তোমার পার্শ্বদেশে, তোমার পৃষ্ঠদেশে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়ে। আর বলা হবে হাদামা কানাস্তুম লি আনফুসিকুম, এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করো নাই। রাসূলের কাছে প্রশ্ন হয়েছে, ওয়াইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করব। আল্লাহ তাআলা বলছেন কুলিল আফওয়া, বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও। আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি, আল্লাহ বলেন খরচ করো, যত খরচ করবে আল্লাহ তত বাড়ায় দিবেন। দেখেন না আল্লাহ বাড়ায় কেমনে, আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন, এটাকে বিশ্বাস করেন? এটি তো ইমানের প্রশ্ন, কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ। আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিক? কে? ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকা, আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি। হালালে বরকত হয়, হারামে বরকত হয় না। আজ গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বে, ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক। তাও আলহামদুলিল্লাহ কব না, কেন? কারণ হালালে বরকত হয়, হারামে বরকত হবে না। আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা কন্ত? আর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, জনমের মতো হয়। এই কুত্তাগুলি যদি সব বাঁচত তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন? কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না। গরুতে গাবিতে বাছুর দেয় কয়টা বছরে? একটা মাত্র, একটি। আর মুসলমানেরা গরু যা জন্মের খাওয়া খায়, তারপরেও কুত্তা বেশি না গরু বেশি? এই কারণে, যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত, কুত্তা হারাম তাই বরকত নাই। ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরে কাজ করে না, জাতির কল্যাণমূলক বহু সংখ্যক কাজ তারা করে থাকে। ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক ব্যাংকের জন্য কলেজ, ইসলামী ব্যাংক দিয়ে যখন ডিজাস্টার হয়, দুর্ভিক্ষ হয়, যখন বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, লক্ষ কোটি কোটি টাকা তারা দুহাতে বিতরণ করে। হ্যাঁ, অনেক প্রকল্প আছে, মেধাবী ছাত্র গরিব ছাত্রদেরকে স্টাইপেন্ড দেয়, বিধবা নারীদেরকে কি বলে সেলাই করে, সেলাই মেশিন দেয়। যাকাত আরেকটু বলি, আপনারা বিরক্ত হন না তো? যাকাত আমরা কি করি, বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি, এক্সিবিশন। অমুক সাহেব যাকাত দেবেন, আপনারা আসবেন, দলে দলে ফকিররা আসলো, একটা লুঙ্গি আর শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে 5টা 10টা মারা গেল, হয় নাই বাংলাদেশে? এই প্রদর্শনী এক্সিবিশনের কোনো মানে নাই। যাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে? তুমি যাকাতের টাকা তার হকদারের কাছে পৌঁছাইয়া দিবা, কারণ গরিব তোমার করুণার পাত্র নয়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে, গরিব তোমার করুণার পাত্র নয়। যাকাত দিয়া সে তার বাড়ি যায়, তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোনো অর্থবহ কাজ নয়। কি দিবেন? রাসূলুল্লাহর কাছ থেকে শিখুন। ওই যে একজন আসলো
ভিক্ষা চাইল, বললো তোমার কি কিছু নাই? বললো আছে। কি আছে কন্ত? মাশাআল্লাহ, জানি সবাই কিন্তু আমল করি না। দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে, বাকি আছে শুধু পালন করা। রাসূলুল্লাহ তাকে বললেন কম্বল আনো, বিক্রি করে কিনলেন কি? কুড়াল। রাসূলুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতল লাগায় দিলেন, বললেন যাও জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, ভিক্ষা কোনো দিন আর করবা না। এক বছর পর হাদিস শুনুন, এক বছর পর ওই ভিক্ষুক এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে চিনেছেন? আমি সেই ভিক্ষু যে ভিক্ষা নিতে এসেছিলাম, আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুড়াল দিছিলেন, কুড়াল দিয়ে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে আমার কাছে এখন যাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে। এটার নাম ইসলাম। শুধু নামাজ রোজা জিকির আজগারের জন্য শুধু নয়, নামাজ রোজা জিকির আজগার তো করব, কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে। সুতরাং যাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন, একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, তার সতীত্ব সে বাঁচাতে পারবে। ক্ষুধার জ্বালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায়। এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে। কচু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে, একটা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় ঘুরতেছে, ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন, পরে আপনি একটা চিনাবাদামের বাক্স কিনে দেন, ৫০ টাকা ১০০ টাকা দিয়া কিছু চিনাবাদামের পুঁজি দেন, একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুঁজি দেন, কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন, সে রাস্তায় বসে জুতা পালিশ করবে, ছেলেটি পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে, সমাজ সংস্কার হবে, সমাজ অপরাধ মুক্ত হবে, সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ।